হোয়াটসঅ্যাপ পিপল, কেমন আছো তোমরা? তো গাইস, তোমরা মোটামুটি বুঝতে পেরে গেছো যে আমি ছবিটা দেখে যে আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ ফ্রেন্ড, আজকে যাচ্ছি আমি মাধবপুরে, যেখানে কিন্তু আজকে চড়ক মেলা হবে। আর বেসিক্যালি আজকে বাঙালিদের চৈত্র মাসের আজকে শেষ দিন, আর এই জন্যে আজকে চড়ক পুজো যেটা হয় সেটা হচ্ছে, চড়কের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে মানুষের পিঠে সূচ ঢুকিয়ে ঘোরানো হয়, যেটা আমরা ওখানে গেলে আগেও দেখেছি, আর তোমাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এটা করে ওরা। আর গাইজ, আমার সাথে আমার দুটো ফ্রেন্ড আছে, একটা হচ্ছে ক্ষিতিশ, একটা হচ্ছে শীতল, আর আর দুজনে তিনজনে মিলে আমরা দুটো বাইকে করে যাব আজকে ওখানটাতে। আর এখন আমরা মধুপুর থেকে জাস্ট বেরিয়েছি, রাস্তাতেই আছি গাইজ। তো আমরা এখনই যাব, অলরেডি ঘড়িতে 4:45 বেজে গেছে, আর ওটা মোটামুটি সন্ধ্যার আগেই শুরু হয়ে যাবে। গাইজ, বাইকটাকে প্রথমে পার্ক করে দিয়ে তারপর আমরা মেলার ভিতরের দিকটা যাবো, আর তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো। বাইকটাকে পার্ক করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ধান ক্ষেতের একদম পাশে আমার বাইকটা পার্ক হয়েছে, আর এদিকটা দেখো পুরো ধান ক্ষেত টোটালি, আর পিছন যে স্কুলটা আছে ওর পিছন দিকটাতে মেলাটা হচ্ছে, আর টোটাল অনেক লোকজন এসছে আজকে, আর আমরা এখনই ভিতরে ঢুকে যাব। তো গাইজ, আমি এখন মেলার মধ্যে আছি, আমার পিছন দিকটা যে তোমরা কাজটা দেখছো এটা হচ্ছে চড়কের সেই কাজ, এটাতে মানুষদেরকে ঝোলানো হবে একটু পরেই, তার প্রস্তুতি এখানটাতে চলছে, সবকিছু বাধা হচ্ছে, পিছনে যত লোক আছে তারা কিন্তু সমস্ত কিছু প্রস্তুতি করছে, একটু পরেই দু তিনজনকে ঝোলানো হবে চড়কে। ভালো লাগছে, অনেক লোক এসছে, আর তোমাদের তো আমি দেখালাম যে কি করে প্রচুর লোক আসছে বুকের মধ্যে, আর তাই মোটামুটি মেলাতে 1000-এর উপরে লোক এসছে, আর আমি ওইটা বুঝতে পারছি না কোনো কম চলছে লোক এসছে। আর মানুষের কাছে দেখানো যায়, ঠিক আছে, ওকে 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 পিছাতে পিছাতে তোমার জায়গা একদম।
গাইজ, মাধবপুর মেলা থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা লেগে গেছিল, তাই আমি আর নেক্সট ভিডিওগুলো শ্যুট করতে পারিনি। তো গাইজ, জাস্ট 7টা বেজেছে ঘড়িতে, আমি এইমাত্র বাড়িতে পৌঁছেছি, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো গাইজ, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবে আর ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, আর আরও ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ গাইজ।